প্রিয় হিরোকে দায়ব খান বাগ গুমা বাগ গুমা ও বা হুপ মিল লাগে সাকা এত পুরা জায়দ খানের মতো সুন্দর এটিকাও সুন্দর কিন্তু হেরে কতবার যে ওই যে এফডিসি ইয়ান থেকে হেরে ফিল্মের নায়কর লেগে কইছে হিরো আর লেগে বলছে না আমি হিরো হইতাম না আমি রিয়েল হিরো এখন সেই হিরোইন যে পাইছে মিলন হবে কত দিনে বিস্কিট খা টেনশনের মধ্যে আমার আর খাওয়ানো হইতেছে কিন্তু বড়টা পছন্দ করে নাই আমি বুঝামো আপনার দেখেন আপা মায়েরা তো বাপের কাছে সবকিছু খুইলা করে না এক কাজ করে আপনি নিজে যে একটু বুঝান তাহলে তাইলে আমরা কইলা কইব না আমি যাই লগে সব তুই বস বেরি করে বেরি তোমার তো পছন্দ করছই কোন রুম আছে এই এই রুমে অবশ্যই আমি হনি দাদা আপনার ছোট মেয়েটা কিন্তু বেশি ভালো বুঝছেন হ্যাঁ হ্যাঁ লাগে সে তো সে তো দয় খুব গুণী আমার সাথে টুকটুক করে কথা বললো তো দেখলাম ছোটটাই বেশি ভালো পছন্দ করি সোনার আংটির মতো যত বেহাই হোক এটা শোনাই বুঝছো না ওলে বাচ্চা ওলে আমার জানা আপনি তো গায়ে দিয়ে কথা কনকে সে নহ করি গো মা তোমার স্নেহ করি আমার একটা স্নেহ দরকার নেই আমার দরকার আছে দূরে থেকে কথা তো আচ্ছা তুমি যে ফুরুটা দেখছো খোলা এটা কুস্তান এটা কোনো ফুরু জাতি না এটা আন্দারের মতো তুলছে খোলা যে কী সুন্দর একদম হিরোর মতো তোমার প্রিয় হিরোকে দায়ব খান বাঘ ঘুমা বাঘ ঘুমা হুব হুব মিল লাগে সাকা এত পুরা জায়দ খানের মতো সুন্দর এ টিকাও সুন্দর কিন্তু হেরে কতবার যে ওই যে এফডিসি ইয়ান থেকে হেরে ফিল্মের নায়কর লেগে কইছে হিরো আর লেগে বলছে না আমি হিরো হইতাম না আমি রিয়েল হিরো এখন সেই হিরোইন যে পাইছে ঠে পয়সা ধারণা আছে তোমা পুরা রাজা তোমার রাজরানির মতো রাখবো হ্যাঁ টেয়া যাবো জায়গা হয় না মারিত পরে দেখা মানুষে টেয়া লয়ে যা তুমি যদি বিয়ে করো তুমি একবার রাজরানি হয়ে থাকবা বুঝছো কথা আমার শোনেন আমি এমন অনেক জামাই দিছিনি যাগো টাকা আছে অনেক কিন্তু বউ গড়ে টাকা দেয় না এই গোলামের বাড়ি সবাই লোকে এই রশিদ যে তুলনা করা যায় এই রশিদটা আমি নিজে কুলে ফিরে করে মানুষ করছি